গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মম লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আজকের ব্লগটা হবে রান্নার, কি কি রান্না করছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো এইদিকে ভাত বসিয়েছিলাম, ভাত বসিয়ে অনেক কাজ করে আসলাম। তো এখানে ভাত ফুটেও গেছে, ভাতটা এখন নামানোর টাইম চলে এসেছে। তো এখন আমি ভাতটা নামাবো। তো ভাতটা নামানো হয়ে গেলেই কী কী রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বলবো না, পরে যখন আমি তৈরি করব তখন দেখাবো। তো ভাতটা নামানো যাক। তো দেখো আজকে রান্না হবে পটল চিংড়ি। তো ওখানে আমি কেটে নিয়েছি ওই যে পটল, আলু, টমেটো কুচি, আর এটা চারমগজ, এটাকেও আমি বাটবো। আর এইদিকে আছে পেঁয়াজ, আদা, রসুন মিক্সারে দিয়ে রেখেছি, এখনই পেস্ট হবে এটা। আর এইদিকে আছে তোমার চিংড়ি মাছ। তো আরও আরেকটা রেসিপি হবে, তো আগে পটল চিংড়িটা দেখে নাও কীভাবে রান্না করছি, তো তারপরে ওইটা দেখাবো যে আরেকটা কী রেসিপি রান্না হচ্ছে। আর এদিকে আমি তেলও দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এক এক করে ভাজতে শুরু করব। তো তেলটা গরম হতে হতে ততক্ষণে আমি মিক্সারে মশলাটা করে নিয়ে আসি। তো এদিকে আমি আলু দিয়ে দিয়েছি ভাজতে। তো আলুটা ভাজা হয়ে গেলে পটলগুলো দিয়ে দেব, কারণ প্রথমে পটল দিলে কী হয় তেলটা কালো হয়ে যায়, ওই জন্য প্রথমে আলুটা দিলাম, তারপরে পটলগুলো দেব। এদিকে আমার মিক্সারে মশলাটাও রেডি হয়ে গেছে, তারপরে যে পটলটা দিয়ে দেবো আলুটা তুলে নিয়ে। তো আমার একা মানে আমি ভিডিওটা করি তো আমার খুব অসুবিধা হয়, একবার ভিডিও করো আবার আবার রাখো, আবার একটা জিনিস দেওয়া, তারপরে আবার ধরো, খুব অসুবিধা হয় একা একা করি। তো কেউ ভিডিওটা করে দেওয়ার মানে লোক নেই, তো ছেলে থাকলে তাও ছেলে ধরে দেয়। তো আজকে ছেলে স্কুল গেছে, তো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। তো দিয়ে আমি পটল, আলু, চিংড়িটা দিয়ে দিয়েছি, এটা কষাচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে ওই চারমগজের জলটা এর মধ্যে দিয়ে দেবে। এটা কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে। তো এখন আমি এটা
মধ্যে চার মগজের জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, এবার আর বেশি জল দেবো না, কারণ একটু মাখা মাখা করবো আজকে। তো আমার পটল চিংড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো লাস্টে গরম মশলা আর হচ্ছে ঘি দিয়ে নামালাম, তো তোমাদের সেটা দেখাতে পারলাম না আমি। তো তোমরা গরম মশলা ঘি দিয়ে নামাতে পারো, এমনি গরম মশলা শুধু দিয়েও নামাতে পারো। তো কেমন হয়েছে রান্নাটা বলো সবাই। আর এইদিকে আর একটা রেসিপির জন্য রেডি হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর রেসিপিটা হবে চিকেন। তো চিকেনে কী কী লাগছে, পেঁয়াজ কুচি, কটা আলু নিয়ে নিয়েছি, আর টমেটো কুচি। তো চিকেন তো সবাই পারো রান্না করতে, সবাই বলবে একই জিনিস বারবার দেখাচ্ছ, সবাই বলবে যে একই জিনিস দেখাচ্ছ, মুরগির মাংস শুধু রান্না করো। আমি আজকে একটু অন্য আইটেমে করতে চাইছি, ওই জন্য তোমাদের সাথে মানে শেয়ার করছি। তো কেউ কি কোনোদিনও প্রেশার কুকারে দিয়ে মুরগির মাংস খেয়েছো, যেরকম খাসির মাংস করে? তো আজকে আমি প্রেশার কুকারে মুরগির মাংসটা তৈরি করব, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে মাংস রান্নাটা দেখাচ্ছি। তো চলো কড়াইতে মনে হয় তেল দেখো গরম হয়ে গেছে, তো আলুটা দিয়ে দিই। তো এই যে আলু দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হোক। আলুটা ভাজা হতে হতে ততক্ষণে আমি মশলাটা করে ফেলি সবাই। দেখো আলু ভাজা হয়ে গেছে, যেরকম সবাই আর কি আলু যেরকম ভাজে সেরকম ভাজবে, এমনি কড়াইতে ঝোল দেওয়ার বদলে প্রেশার কুকার দেবো।
মাংস আলু সব দিয়ে দিয়েছি এবার হচ্ছে কষাচ্ছি কষানো হয়ে গেলে তারপরে প্রেসার কুকারে দেব কড়াই থেকে নামিয়ে প্রেসার কুকারে দিয়ে তোমরাও একদিন খেতে পারো দেখবে কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে মানে সেন্টটা পুরো খাসির মাংসেরই বেরোয় তো একদিন তোমরা সবাই করে দেখো যে প্রেসার কুকারে মাংস দিলে কেমন হয় প্রেসার কুকারে কিন্তু একটা সিটি দিতে হবে বেশি দিলে কিন্তু মাংস গলে যাবে তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো তেল ভেসে গেছে তেলের একর বর্ণা বয়ে দিয়েছি আজকে রান্না করতে কত তেল দিয়ে দিয়েছি আজকে তোমার দাদা ভাই দেখো বক বক করবে এখানে এত তেল দেখি তো আমি এবার প্রেসার কুকারে মাংসটা দিয়ে দেব তো এই যে আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি তো তবে কিন্তু একটা সিটি পড়লে তোমরা সবাই বন্ধ করে দেবে বেশি সিটি মারলে কিন্তু মাংসটা গলে যাবে তো সিটির অপেক্ষায় থাকি তো মনে হচ্ছে সিটিটা এখনই পড়ে যাবে আওয়াজ হচ্ছে শুনতেই পাচ্ছ এখনই পড়বে সিটিটা তো একটা সিটি পড়ে গেছে তো আমি বন্ধ করে দেবো একটুখানি আর তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন তো দুই তিন মিনিট প্রেসার কুকারে সিটিটা পড়ার পরে রেখে দিলাম তো এখন আমি হাওয়াটা পাস করে দেবো হাওয়াটা পাস হয়ে গেলে হালকা করে একটু ফুটাবো ফুটিয়ে নিয়ে তারপরে সব মশলা দেবো মিট মশলা চিকেন মশলা গরম মশলা ঘি সব দিয়ে তারপরে নামিয়ে ফেলব তো দেখো ঝোলটা টকবক করে ফুটছে তো আমি এখন এর মধ্যে দেবো হচ্ছে গিয়ে মিট মশলা মিট মশলা দেওয়ার পরে দিচ্ছি চিকেন কারি মশলা বাবারে ঝাঁসটা নাকে এসে হাঁচি হয়ে গেল তো এটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিই গন্ধটা কিন্তু হেভি সুন্দর বেরিয়েছে তোমরা একদিন করে খেও প্লিজ দেখবে খুবই ভালো লাগবে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আর একটু ফুটুক ফুটে নিয়ে ঘি গরম মশলা দিয়ে তো আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো বলো সবাই তো রান্নার রেসিপিটাও কেমন লাগলো কেমন হয়েছে বলো সবাই কমেন্ট করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ তো বন্ধুরা আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় করছি না তো তোমরা প্লিজ আমার পাশে থেকো সবসময় আমি যেন আরও নতুন ভিডিও আপলোড দিতে পারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ আবার কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা